কোটির ট্রেন লাইন চূড়ান্ত করতে চীন থেকে আনা ট্যাম্পিং মেশিন দিয়ে রেল লাইনের পাথর বসানোর কাজ চলছে পুরো দমে। একই সঙ্গে আনা ডাইনামিক কার স্টেবিলাইজার দিয়ে রেল লাইনের অ্যালাইনমেন্ট নিখুঁতভাবে সেট করার কাজ চলছে। পদ্মসেতু রেল সংযোগ প্রকল্প বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। পাথর সহ রেল লাইনের যেই পাথরগুলো সেট করা হয়েছে সেগুলোকে কিন্তু একেবারে নিখুঁতভাবে পোক্ত করে বসিয়ে দেওয়ার জন্য, যাতে দ্রুত গতির ট্রেন চলাচল করতে পারে, কোনো চ্যালেঞ্জ তৈরি না হয়। আপনারা লক্ষ্য করছেন ঠিক সেভাবেই কিন্তু কাজগুলো করা হচ্ছে। এবং এই যে ট্রেন লাইন আমরা লক্ষ্য করছি, যেটি একেবারে চলে গেছে ফরিদপুরের ভাঙা পর্যন্ত, সেখান থেকে কিন্তু যশোর গিয়ে শেষ হবে এবং এটি রাজধানী ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এই সেপ্টেম্বরেই কিন্তু এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে, সেই লক্ষ্যে কিন্তু এই চূড়ান্ত কাজটি নিখুঁতভাবে করা হচ্ছে। এবং সে কারণেই কিন্তু দুটি নতুন মেশিন আনা হয়েছে, যেটি দ্রুতগতি যে ব্রডগেজ রেল লাইন, সেই লাইনের যে একেবারে সর্বশেষ পরীক্ষা যেটি করবার ব্যাপার এবং নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করা দরকার, সেই জন্যেই কিন্তু এই মেশিন দুটি আনা হয়েছে এবং সেগুলো কিন্তু পুরোদমে কাজ চলছে। আপনারা লক্ষ্য করছেন যে চীনা প্রকৌশলীরাই কাজগুলো কিন্তু তদারকি করছেন এবং এখানকার যে কাজের অগ্রগতি সম্পর্কে কর্তৃপক্ষ বলছেন যে ভাঙা থেকে মাও পর্যন্ত যেই অংশটি রয়েছে সেই অংশটির কাজ কিন্তু দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে এখানকার যে তাদের কাজের অগ্রগতি সেটি কিন্তু তারা সন্তোষজনক বলছেন এবং এই অগ্রগতির মধ্য দিয়ে যে তাদের কাজ শেষ করবেন সেই জন্যেই কিন্তু তারা বলছেন যে মাও থেকে ভাঙায় 96.78% কাজ শেষ হয়ে গেছে এবং পদ্মা সেতুর দুই পাড়ে যে দুটি রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু মা প্রান্তের রেল স্টেশনটি 90.36% কাজ সম্পন্ন হয়েছে এবং যেটি জাজিরা প্রান্তে, যেটি পদ্মা রেল স্টেশন নামে পরিচিত, সেটি কিন্তু 90.20% কাজ শেষ হয়েছে। এবং এই পাথর সহ এবং পাথরবিহীন দুটি লাইনে কিন্তু এই পরীক্ষামূলক কাজ এবং চূড়ান্ত পর্যায়ের কাজের যে মান সেটি কিন্তু এই মেশিন দিয়ে পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু রাজধানী ঢাকা থেকে ভাঙা পর্যন্ত যে যাত্রীবাহী রেল চলবে সেই জন্যে কিন্তু ভাঙা আর অংশের থেকে মাওয়া যে পুরোপুরি প্রায় শেষ পর্যায়ে আর রাজধানী ঢাকা থেকে যে মাওয়া পর্যন্ত সেই অংশে ফিনিশিং কাজও চলছে। এই ছিল আমার কাছে পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের সবশেষ। দর্শক, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।